মাত্র 2 টাকা খরচ করে 2000 টাকার থেকেও অধিক উপকার পেতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়েলকাম বন্ধুরা, ক্রেজি বানাটিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি। আজকে আমার ভিডিওর বিষয়, কিভাবে শুধুমাত্র 2 থেকে 3 টাকা খরচ করে আপনি আপনার দাঁতকে এতটাই উজ্জ্বল এবং সাদা করে নিতে পারবেন যে সেটি 2000 টাকা দিয়ে দাঁত স্কেলিং করলেও খুব একটা ফলাফল পাবেন না। দাঁতকে পরিষ্কার রাখার জন্য আপনারা প্রত্যেক দিন দাঁত ব্রাশ করে কিন্তু খুব দাঁত সাদা এবং উজ্জ্বল হয় না, কারণ দাঁতের নিতে হয় এক্সট্রা একটি যত্ন। আর সেই যত্ন আপনি যদি প্রত্যেক দিন না নিতে পারেন তাহলে আমার এই দেখানো টিপসটি সপ্তাহে মাত্র একদিন ব্যবহার করেন, দেখবেন একদিনের মধ্যেই আপনার দাঁত উজ্জ্বল এবং ঝকঝকে হয়ে যাবে একদম মুক্তোর মতো। তো বন্ধু, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে এই টিপসটি আপনি শিখে নেবেন। একটি পরিষ্কার পাত্র আপনি নিয়ে নেবেন, এর মধ্যে আপনাকে নিয়ে নিতে হবে হচ্ছে ইনো। বন্ধু, এই ইনোতে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড থাকে এবং এটি আপনার দাঁতের জন্য কিন্তু খুবই উপকারী। এটি দাঁতকে উজ্জ্বল এবং ফর্সা করার জন্য কিন্তু অনেক হেল্প করে থাকে। তাই আমি এখানে একটি ইনোর প্যাকেট কেটে তার ভেতর থেকে সামান্য পরিমাণ এই ইনো পাউডার নিয়ে নিচ্ছি। বন্ধু, এখানে আপনি খেয়াল রাখুন যে শুধু এই ইনো নয়, আপনি চাইলে বেকিং পাউডার দিয়েও সেই কাজটি সেরে নিতে পারেন। আপনার বাসাতে যদি বেকিং পাউডার থেকে থাকে তাহলে আপনি সেই বায়োকার্বনেট অফ সোডা অর্থাৎ এই বেকিং পাউডারটি নিয়ে নিন। আমি এখানে ইনো নিয়েছি তাই আমি আর এই বেকিং পাউডার নিয়ে নিচ্ছি না। তারপরেও আপনি চাইলে এখানে এই সামান্য পরিমাণ বেকিং পাউডারটি নিয়ে নিন। এরপরে আমাকে যে উপাদানটি মিশিয়ে নিতে হবে আর সেই উপাদানটি হচ্ছে লেবুর রস। এই বেকিং পাউডারে কিন্তু দাঁতকে উজ্জ্বল এবং সাদা করার কিছু উপাদান থাকেই, তাছাড়াও আপনি এর মধ্যে সামান্য পরিমাণ এই লেবুর রস দিয়ে নেবেন, যেটি আপনার দাঁতকে আরও সহজেই খুব তাড়াতাড়ি কালো থেকে সাদা এবং হলদে দাগ দূর করে মুক্তর মতো ঝকঝকে করে ফেলবে। তো আমি এই লেবুটি ভালোভাবে কেটে এর ভেতরে রসটি এর মধ্যে দিয়ে নিচ্ছি। দাঁতকে সাদা করার পাশাপাশি যদি মজবুত করে নিতে চান তাহলে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিতে পারবেন। এখন সচরাচর দেখা যায় প্রত্যেকটি টুথপেস্টে কিন্তু এই লবণের উপস্থিতি অনেক বেশি, কারণ লবণ আপনার দাঁতকে গোড়া থেকে মজবুত করে দিতে সহায়তা করে। তো এবার আমি এর মধ্যে নিয়ে নিব হচ্ছে এই লেবু। সামান্য পরিমাণ লেবুর রস আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে এই ইনো এবং সোডা থাকার ফলে কিন্তু কিছুটা বুদবুদি উঠবে। তো এরপরে আমাকে মিশিয়ে নিতে হবে হচ্ছে প্রত্যেক দিন ব্যবহারের টুথপেস্ট। আপনি যে টুথপেস্টটি ব্যবহার করেন সেই টুথপেস্টটি দিয়েই এই কয়েকটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নেবেন। এটি মিশিয়ে নেওয়ার পরে আপনার ব্রাশে এটি ভালোভাবে লাগিয়ে নিয়ে মাত্র 2 মিনিট ব্যবহার করবেন। 2 মিনিট ব্যবহার করার ফলেই দেখবেন আপনার দাঁত থেকে সকল ধরনের হলদেতে ভাব, কালো দাগ সবগুলো উঠে গেছে এবং আপনার দাঁতকে প্রথমবারে উজ্জ্বল এবং ঝকঝকে সাদা করে দিয়েছে একদম মুক্তোর মতো। তো এটি কিন্তু কিনতে হয়তোবা আপনার খুব একটা বেশি টাকা লাগবে না। প্রত্যেক দিন সামান্য পরিমাণ করে ব্যবহার করলে দেখা যাবে 2 থেকে 3 টাকার ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু আপনার দাঁত সাদা এবং ঝকঝকে হয়ে যাচ্ছে। তো এটি আপনারা ব্যবহার করে আপনার দাঁত কতটা সাদা হলো তা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ সবাইকে।